জন্য দায়ী শেখ হাসিনা, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি। এত উন্নয়ন দেওয়ার পরে মানুষ যদি নৌকা মার্কায় ভোট না দেয়, শেখ হাসিনা বড়ই বেজার হবে। আব্দুল কাদের বলছেন, বিএনপির অস্তিত্ব রাখা যাবে না, বিএনপির চিহ্ন রাখা যাবে না বাংলাদেশে, আওয়ামী লীগের চিহ্ন কি অবশিষ্ট থাকবে? আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আপনার ছেলে দেশের সরকারি চাকরি করছে, আপনার টাকা দিয়েই আপনাকে গুলি কিনে হত্যা করছে, আপনার টাকা দিয়েই আপনার আত্মীয় স্বজনকে আপনার মারছে, হয়রানি করছে, পুলিশ মামলা দিচ্ছে, একজন ব্যক্তি কবরের মধ্যে চলে গিয়েছে তাকেও মামলা দিচ্ছে। এইভাবে তো রাজনীতি চলতে পারে না। রাজনৈতিক যে ন্যূনতম ক্রাইটেরি সেটা এই ফেসিবাদ শেখ হাসিনার কাছে নেই, না থাকার কারণেই আজকের বাংলাদেশের মানুষ ফেসিবাদের বিরুদ্ধেই অসহযোগ আন্দোলনের ঘোষণা দিচ্ছে এবং তারা বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিও শুরুতে হয়তো আপনারা দেখেছেন ট্রেনে আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নাকি ট্রেনে আগুন দেওয়ার পিছনে দায়ী, কথাটি বলেছেন ভিপি নূর। কেন বলেছেন তার মুখ থেকে শুনলে হয়তো আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির অসহ আন্দোলনের বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক। 7ই জানুয়ারি আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তার আগে কি আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে এমন কিছু প্রশ্ন তুলে ধরেছে বিএনপির একজন নেত্রী, টপ লেভেলের নেত্রী ব্যারিস্টার রমিন ফারহানা। এবং কি শিল্পী মমতাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তো মূলত এই পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি। চলুন প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমরা ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আজকের বাংলাদেশের অবৈধ এই ফেসিস শেখ হাসিনার পতন নিশ্চয়তার জন্য বাংলাদেশের সবগুলো বিরোধী দলই প্রায় অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের সর্ববৃহৎ দল, তারা এই অসহযোগ আন্দোলনের প্রথম আহ্বান করেছেন। এই অসহযোগ আন্দোলন ঘোষণার সাথে সাথে তাদের সাথে ঐক্যমত পোষণ করে এই অসহযোগ আন্দোলন কর্মসূচিকে সমর্থন জানিয়ে গিয়েছেন বাংলাদেশের বাকি সকল বিরোধী মতের রাজনৈতিক দলগুলো। আপনারা জানেন যে ফেসিবাদের এই শেখ হাসিনার পতন নিশ্চয়তা না হওয়া পর্যন্ত এই অসহযোগ আন্দোলন চলবে। অসহযোগ আন্দোলন সম্পর্কে আমি আপনাদেরকে আগেও একটা ভিডিও দিয়েছি, আমি স্পষ্ট করে বলতে চাই এই আন্দোলনটাই হচ্ছে আমাদের চূড়ান্ত রূপরেখা এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু অসহযোগ আন্দোলনটা কি শুধু বিএনপি নেতাকর্মীদের, নাকি এই আন্দোলনটা কাদের, সেটাই আজকের আলোচনার বিষয়। অসহযোগ আন্দোলনটার মিনিংই হচ্ছে আপনি বাংলাদেশের এই মুহূর্তে আমরা এই সরকারকে কোনো সহযোগিতা করব না, আমরা কোনোভাবে তাদের আর্থিক, সামাজিক, রাজনৈতিক কোনো অংশে না। সেই জায়গা থেকেই এদেশে ট্যাক্স দেওয়া বন্ধ করে দিতে হবে, এদেশের সরকারকে যে বিদ্যুৎ বিল, পানি বিল, যাবতীয় বিল আছে এগুলো দেওয়া বন্ধ করে দিতে হবে। আমরা এই জিনিসগুলো জনগণ জমা রাখবো, যখন এদেশের সরকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তখন আমরা এগুলো আবার দিয়ে দিব। আমাদেরকে এই সরকারের যতগুলো জায়গা রয়েছে, যেমন তারা আমাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করতে হলে টাকা পয়সা লোপাট করে তারপরে করে, এই টাকার শক্তিগুলো যেই যে জায়গায় রয়েছে সেগুলোকে আপনার চূড়ান্তভাবে ফাইন্ড আউট করে আপনি আপনার জায়গা থেকে অসহযোগিতা করবেন। ব্যাংকে টাকা রাখলে ওরা লোপাট করে নিয়ে যাবে, আপনি ব্যাংকে কিছুদিন রাখলেন না, আপনি কিছুদিন আপনার কাছে রাখলেম, আপনি বাংলাদেশের একজন চাকরিজীবী কর্মকর্তা, আপনি ওদের অফিস আদালতে গেলেন না। এভাবে করে প্রত্যেকটি সেক্টরে আমাদের সকলকে অসহযোগিতাপূর্ণ কাজ করে সরকারকে দুর্বল করে সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আর সেজন্যই হচ্ছে এই অসহযোগ আন্দোলন, যে আন্দোলনের মধ্যে বিভিন্ন ধরনের আন্দোলনের সংমিশ্রণ থাকবে, অবরোধ থাকবে, হরতাল থাকবে, যাবতীয় কর্মসূচি থাকবে, লিফলেট বিতরণ কর্মসূচি থাকবে, মানুষকে সংঘবদ্ধ করার কর্মসূচি থাকবে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে জনগণকে সম্পৃক্ত হতে হবে। এখন যে আন্দোলনের সাথে আপনারা যদি সম্পৃক্ত হন, যেমন বিদ্যুৎ বিল তো আপনি দিবেন, কারেন্ট বিল আপনি দিবেন, পানি বিল আপনি দিবেন, সরকারের ব্যাংকে টাকা রাখলে আপনি রাখবেন, এখন আপনি যদি এই অসহযোগিতাটা করেন সরকারকে, এই অসহযোগিতার মধ্য দিয়ে ওদেরকে এই সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের আপনি প্রতিবাদ করেন, সেটাই হচ্ছে অসহযোগ আন্দোলন। অতএব আমরা এই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে বাংলার মানুষের মুক্তির জন্য আমরা চেষ্টা করব, কারণ এর বিকল্প আর কোনো পথ আমাদের হাতে খোলা নেই। আমাদেরকে করতেই হবে, আমাদেরকে ওদের প্রতিরোধ করতেই হবে, ওদের বিরুদ্ধে কথা বলতেই হবে। এখন ওদেরকে প্রতিরোধ, প্রতিবাদ করতে হলে আমাদেরকে এই অসহযোগ আন্দোলনের মধ্যেই আসতে হবে। কারণ আপনারা জানেন যে আপনার ট্যাক্সের টাকায় আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আপনার ছেলে দেশের সরকারি চাকরি করছে, আপনার টাকা দিয়েই আপনাকে গুলি কিনে হত্যা করছে, আপনার টাকা দিয়েই আপনার আত্মীয় স্বজনকে আপনার মারছে, হয়রানি করছে, পুলিশ মামলা দিচ্ছে, একজন ব্যক্তি কবরের মধ্যে চলে গিয়েছে তাকেও মামলা দিচ্ছে। তো এইভাবে তো রাজনীতি চলতে পারে না। রাজনৈতিক যে ন্যূনতম ক্রাইটেরি সেটা এই ফেসিবাদ শেখ হাসিনার কাছে নেই, না থাকার কারণেই আজকের বাংলাদেশের মানুষ ফেসিবাদের বিরুদ্ধেই অসহযোগ আন্দোলনের ঘোষণা দিচ্ছে এবং তারা বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি। আমি বাংলাদেশের সমগ্র নাগরিকদেরকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাই বোনদেরকে সবসময়ের জন্য আহ্বান করতে চাই, আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আমরা এই ফ্যাসিবাদকে রুখে দিয়ে তারপরে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় যে সরকার দরকার সেই রাষ্ট্রীয় সরকার আমরা গঠন করব। আমরা এদেশটাকে পুলিশ বাহিনী নির্ভর, খুন নির্ভর, রাতের অন্ধকারে হত্যা, রাজানি, আপনাকে তুলে নেওয়া, বাড়ি বাড়িতে ধর্ষণ করা সেই সরকার রাখতে চাই না। আজকে দেখেন ওবায়দুল কাদের সিলেটে সমাবেশ করছে, কাকে উদ্দেশ্য করে? আজকেও যেখানে বিএনপি ওদের নির্বাচনে প্রার্থী নাই, কোনো জায়গায় আমরা নির্বাচনে যাচ্ছি না, কিন্তু আজকের জনসভারও অর্ধেকের মানে বেশি সময় ধরে বক্তব্য যা দিয়েছে তার ধরে 90% হচ্ছে বিএনপিকে নিয়ে, জামাতকে নিয়ে, বাংলাদেশের বিরোধী দলের মানুষদেরকে নিয়ে। ওরা জানে যে ওরা আজকের এই অন্যায় করে টিকে থাকতে পারবে না, ওরা সে কারণে বিভিন্ন ধরনের ছলছাতুরি আঁকছে, সকাল সন্ধ্যা আমাদের বিরুদ্ধে বিষদগার গেয়েই চলেছে। শেখ হাসিনা আজকে নূহ নবীর নৌকার সাথে তার নৌকার তুলনা করেছেন, একটা ধর্ষণকারী, হত্যাকারী, নির্যাতনকারী, জুলুম অত্যাচারের যে শিকারকারী, যেই দলটির মাধ্যমে এগুলো হচ্ছে সংগঠিত, সেই দলের মার্কা নাকি নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা। মানা যায়? বিশ্বাস করা যায়? আজকে ওবায়দুল কাদের বলছি বাংলাদেশ থেকে সমগ্র দল আমরা শেষ করে দিয়েছি বিএনপিকে, বিশেষ করে বিএনপি কোথায়, বিএনপি তো একদম এই জেলের মধ্যে রেখে, বন্দি রেখে। ওনার দলের নেতা আব্দুর রাজ্জাক বলছে যে আমি 20,000 নেতাকর্মী আমরা বন্দি করেছি, উপায় ছিল না, সেই সব জায়গায় করে। আবার আজকের আজকে তারাই বলছে যে তারা কোথায়, তো তোমরাই তো জানো তারা কোথায়, তোমরাই তো জুলুম করে অত্যাচার করে জেলের মধ্যে বন্দি রেখেছো। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আমি সে কারণেই বলছি যে আমাদেরকে এই অসহযোগ আন্দোলনের সূত্র, অসহযোগ আন্দোলনের বিষয়বস্তুটা সকলকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে কি আমরা অসহযোগিতা করব। অতএব এটা একটা দল না, সবাই মিলে অসহযোগিতা করতে হবে, সবাইকে মিলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, কথা বলতে হবে, কণ্ঠ আমাদেরকে উঁচু করে দাঁড়াতে হবে। এবং ওদের বিরুদ্ধে অসহযোগিতা করার রাস্তা আমার হাতে কি আছে? আমার হাতে আছে পানি, আমার হাতে আছে বিদ্যুৎ, আমার হাতে আছে চাকরি, আমার হাতে আছে অফিস আদালত, আমার হাতে আছে গাড়ি, আমার হাতে আছে যা আছে আপনার হাতে, আপনি সেটা নিয়েই প্রতিবাদ করবেন, সেটাই আপনি আজকের প্রতিরোধের ভাষা হিসেবে ব্যবহার করবেন, আপনি দিবেন না। আমরা যখন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তখনও কিন্তু এই ধরনের আন্দোলন করে বাংলার মানুষকে মুক্তির জন্য আমরা স্লোগান তুলেছিলাম, আমরা কিন্তু তখন এই অসহযোগ আন্দোলন অসহযোগিতা করেই আমাদের মানুষদেরকে আমাদের জায়গায় সংঘবদ্ধ রেখেছিলাম। আজ শেখ হাসিনার হাত থেকেও দেশকে রক্ষার জন্য আমাদেরকেই আবার সুন্দর করে এগিয়ে আসতে হবে, আমাদের এই বাংলাদেশকে গঠন করতে আমাদের সবাইকে সেই কাজে সহযোগিতা রাখতে হবে। সহযোদ্ধা ভাইদের কাজ হচ্ছে আমরা যে এখন নতুন অবরোধ কর্মসূচিও ঘোষণা করেছি, আমাদের যে বিতরণ কর্মসূচি শুরু ঘোষণা করেছি, মানুষকে সংঘবদ্ধ করার জন্য যে আহ্বান জানাচ্ছি সেই জায়গায় আপনাদেরকে সাথে থাকতে হবে। সবার আগে আমাদেরকে মানুষকে বুঝাতে হবে যে অসহযোগ আন্দোলনটা কি। ঘোষণা হলো আর বাসায় বসে থাকলাম না, ঘোষণা হলো আর সরকারকে বিদ্যুৎ বিল দিয়ে আসলাম না, ঘোষণা হলো আর তার কাছে সরকারের দালালি করলাম না, এই সুযোগ নাই। অসহযোগ আন্দোলন মানে চূড়ান্তভাবে আমরা এই ফ্যাসিবাদের সরকারকে পছন্দ করি না, সরকারের পতন চাই, সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি, সরকারের যাবতীয় সকল জায়গাগুলো তন্দ্রে তন্দ্রে ওদেরকে বন্ধ করে দিতে হবে, মানে আমরা ওদের সাথে নাই, থাকবো না, ওদেরকে কোনো সাহায্য সহযোগিতা করবো না। কারণ আমি টাকা দিচ্ছি আমার নিজের গুলির জন্য না, আমি টাকা দিচ্ছি আমার ভাইকে গুম করার জন্য না, আমি ট্যাক্স দিচ্ছি আমার বোনকে শেষ করে দেওয়ার জন্য না, আমার রাজনীতি আমার অধিকারকে হরণ করার জন্য না, আমি দিচ্ছি আমাকে বাঁচার জন্য, আমার দেশকে ডেভেলপ করার জন্য। অতএব আমার দেশে এখন শত্রুরা বসে আছে, এরা বিদেশি দাবেদার দালাল, অতএব ওদের সাথে লিয়াজো করে কোনোদিন আমার দেশ চলবে না, তাই ওদেরকে অসহযোগিতা করেই আমাদের এই অসহযোগ আন্দোলন চালিয়ে যেতে হবে। আমার বিশ্বাস এই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন এবং সরকারের এই নীলনকশার যে নির্বাচন যেটা তারা করতে চায় সেই নির্বাচন ভেস্তে যাবে, বাংলার জনগণ সত্যিকার সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। অতএব আসুন যার যার জায়গা থেকে আমরা ভূমিকা পালন করি, মানুষকে নিয়ে মানুষের আন্দোলনে ঝাঁপ দিতে পারি এবং দেশকে রক্ষা করি। সর্বোপরি আমার দেশকে রক্ষা করতে হলে ওই আওয়ামী লীগের গুজব ছেলের অপেক্ষায় কেউ বসে থাকবেন না। আওয়ামী লীগ প্রতিনিয়ত আপনাদেরকে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য একটার পর একটা নাটক নিয়ে আসবে, যেমন আপনার আব্দুর রাজ্জাকের ইস্যু ক্লোজ ডাউন করার জন্য ট্রেন নিয়ে আসছে, ট্রেনের বগিতে আগুন দিয়েছে আওয়ামী লীগ, আবার সেটাকে প্রচার করছে আওয়ামী লীগ বিএনপির নাম দিয়ে। আবার আজকে শেখ হাসিনা নাটক করছে, সিনেমা করছে, সিলেটে গিয়ে মাজার জিয়ারত করছে, সেখানে আবার বিএনপির নামে বিষোদ্গার করছে, এই নাটকই তারা করবে। দর্শক শ্রোতা, বিএনপি অসহ আন্দোলন দিয়েছে যেটা কিন্তু আপনারা সকলে জানেন, সেই বিষয়টি কিন্তু ডক্টর ফয়জুল হক কিছু কথা বলেছে, তার কথাগুলো আপনারা শুনেন, আপনাদের মতামত জানাবেন। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, শিল্পী মমতাজ কী বক্তব্য দিয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা ব্যারিস্টার রবিন ফারহানের বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ টিকে থাকবে কিনা বা তাদের অস্তিত্ব থাকবে কিনা, আসলে তিনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন, চলুন ব্যারিস্টার রুমিন ফারহানের মুখ থেকে শুনে আসি। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন গতকালকে সিলেট বিভাগ থেকে আওয়ামী লীগ তার নির্বাচনী কার্যক্রম বা প্রচারণা শুরু করে, প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বেশ দীর্ঘ বক্তব্য রাখেন এবং মানুষের কাছে তিনি ভোট চান আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে। ওনার বক্তব্য নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আজকে আমি একটু আপনাদের দৃষ্টি ফেরাতে চাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের কি বলেছেন। জনাব ওবায়দুল কাদের সিলেটের এই সমাবেশে একটি ঘোষণা দিয়েছেন, বিএনপির চিহ্ন বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে। তিনি বিএনপির অপরাজনীতি নিয়ে কথা বলেছেন, তিনি বলেছেন বিএনপি জঙ্গিবাদের মদতদাতা, তিনি বলেছেন বিএনপি যে রাজনীতি করে সেটা আসলে দেশের মানুষের কল্যাণের রাজনীতি নয় এবং সে কারণেই বিএনপির চিহ্ন বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশের মাঠ থেকে মুছে ফেলতে হবে। এই আশা তিনি করতেই পারেন,
তিনি সরকারি দল করেন এবং তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম গন্ধ মুছে ফেলবার একটা আকাঙ্ক্ষা তার থাকতেই পারে। কিন্তু আসলে বাস্তবতা কি বলছে? আমি একটা কথা শুরু থেকেই এই 7 তারিখের নাটক নিয়ে বলছিলাম যে 7 তারিখে যেটি হতে যাচ্ছে সেটি আর যাই হোক নির্বাচন নয়, কিন্তু একই সাথে যেটি ভীষণ রকম অ্যালার্মিং, যেটি ভীষণ রকম মানে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের পুরো রাজনীতি শুধু নয় বাংলাদেশের জনজীবনের জন্য হুমকি স্বরূপ, সেটি হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের যেই রেষারেষি সন্ত্রাস সহিংসতা শুরু হয়েছে একেবারে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগের দামি প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে যেই ভীষণ রকম একটা সহিংস পরিবেশ তৈরি হয়েছে, সেটি ভোটের দিন আসতে আসতে অর্থাৎ 7ই জানুয়ারি আসতে আসতে সেটি কোন দিকে গড়ায়, আওয়ামী লীগের আদৌ অস্তিত্ব থাকে কিনা, আওয়ামী লীগ আদৌ এই নাটকটি 7 তারিখে মঞ্চস্থ করতে পারে কিনা, সেটি একটা বড় প্রশ্ন। পত্রিকার পাতা যদি আপনারা খোলেন অথবা অনলাইন নিউজের দিকে যদি আপনারা নজর দেন কিংবা গণমাধ্যম বা টেলিভিশনের খবরগুলো একটু দেখেন, আপনারা দেখবেন যে 300 আসনের মধ্যে, অলমোস্ট 300 আসনেই যেখানে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আছে, তার প্রত্যেকটা আসনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে হলফনামার মাধ্যমে দেখেছেন যে আওয়ামী লীগের যারা কর্মী, মানে সরি, আওয়ামী লীগের যারা এমপি ছিলেন এই গত কয়েক মেয়াদে, তাদের সম্পদ 500-600 গুণ করে বেড়েছে। তারা সম্পদের যে ফিরিস্তি দিয়েছে সেটাও অদ্ভুত, 200 ভরি সোনা 40,000 টাকা, অথচ 1 ভরি সোনা এখন 1,00,000 টাকার ওপরে। তারা ফিরিস্তি দিয়েছেন 10 কাঠা প্লট 70,000 টাকা সেটার দাম, আমি মানে জাস্ট বলছি আর কি এক্সাম্পল হিসেবে, এরকমই এই ধরনের সংখ্যাই তারা দেখিয়েছেন, অদ্ভুত অবিশ্বাস্য শায়েস্তা খাঁর আমলের সংখ্যা তারা দেখিয়েছেন। সুতরাং এটুকু বুঝতে বাকি থাকে না যে তাদের হলফনামায় অন্তত যেটুকু তথ্য তারা দিয়েছেন, হলফনামায় যে তাদের পুরো সম্পত্তির বিবরণ তারা দিয়েছেন না তেমনটি না, একেবারেই না, কিন্তু যেটুকু দিয়েছেন সেটাও একেবারেই গোজামিলে ভরপুর। তো সুতরাং সেই তথ্য অনুযায়ী এক একজন 100 কোটি টাকার মালিক। এবং আপনারা তো যেই দুর্নীতি বিরোধী একটা তথাকথিত ক্যাসিনো কাণ্ডের যে অভিযান শুরু হয়েছিল সেই সময়, তখন আমরা দেখেছি ফরিদপুরের একেবারে মানে ইউনিয়ন লেভেলের দুই কর্মী, তাদের কি পরিমাণ সম্পদ, 1,000-2,000 কোটি টাকার সম্পদ তাদের ঘরেই পাওয়া গেছে। সুতরাং আওয়ামী লীগের যারা এমপি ছিলেন এবং দ্বাদশ জাতীয় সংসদে যারা আবার এমপি হতে চাইছেন, দলের টিকিটে যারা নির্বাচন করছেন, তাদের সম্পদের পরিমাণ কত আমরা বুঝতে পারি। এই সম্পদের কিয়দাংশ যদি তারা নির্বাচনী মাঠে ব্যয় করে, পুলিশ প্রশাসনকে কিনতে ব্যয় করে, ভোটারকে কিনতে ব্যয় করে, মাসল পাওয়ার বা পেশি শক্তিকে কিনতে ব্যয় করে, অস্ত্রের পিছনে ব্যয় করে, তাহলেও কি পরিমাণ সহিংসতা হতে পারে আমরা ধারণা করতে পারি। উল্টো দিকে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারাও কিন্তু আওয়ামী লীগেরই কর্মী, আওয়ামী লীগেরই নেতা, তাদের ঘরেও যে সম্পদের পরিমাণ কম আছে চিন্তা করার কোনো কারণ নাই, তারাও এক একজন 1,000 কোটি না হলো 100 কোটি টাকার মালিক। তাদের সাথেও প্রশাসনের খুব ভালো কানেকশন আছে, তাদের সঙ্গেও পুলিশ এবং অন্যান্য যেই OCDC যারা আছে, যারা নির্বাচনের কর্মকর্তা হিসেবে কাজ করবে, প্রশাসনের কর্মকর্তা, তাদের সঙ্গেও এই স্বতন্ত্র প্রার্থী যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, তাদের সঙ্গে খাতির কম না। সুতরাং তারাও এই পুলিশ প্রশাসন এবং পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করবে, মাঠে টাকা ছড়াবে এবং এর যে পরিণতি হবে সেটি ভয়াবহ। সে কারণেই 7 তারিখের পরে ওবায়দুল কাদের বলছেন বিএনপির অস্তিত্ব রাখা যাবে না, বিএনপির চিহ্ন রাখা যাবে না বাংলাদেশে, আওয়ামী লীগের চিহ্ন কি অবশিষ্ট থাকবে? একটা কথা আমি বলি সবসময় যে আওয়ামী লীগ দল হিসেবে এখন আর এক্সিস্ট করে না, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ এখন কিছু ব্যবসায়ী, কিছু নতুন টাকাওয়ালা, কিছু পুলিশ, কিছু প্রশাসনের লোক, কিছু আমলা, কিছু বিচার বিভাগের লোক, এরা মিলে আওয়ামী লীগে একটা গোষ্ঠী তৈরি হয়েছে। এই গোষ্ঠী আওয়ামী লীগ থেকে বহু অন্যায্য সুবিধাপ্রাপ্ত এবং তারা সেই অন্যায্য সুবিধাগুলোর বিনিময়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে, কিন্তু দল বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আর আওয়ামী লীগে এক্সিস্ট করে না, দল হিসেবে কিন্তু আওয়ামী লীগ আর এক্সিস্ট করে না। এবং এই নির্বাচনকে ঘিরে যে আত্মঘাতী সিদ্ধান্ত আওয়ামী লীগ নিয়েছে যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হবে, নির্বাচনটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাবার জন্যে, নির্বাচনটিকে ভোটার টার্ন আউট দেখাবার জন্যে, নির্বাচনটিকে গণ আন্তর্জাতিক মহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর জন্য যে আত্মঘাতী পরিকল্পনা আওয়ামী লীগ নিয়েছে, তাতে আদৌ আওয়ামী লীগের অস্তিত্ব যেটুকু অবশিষ্ট আছে সেটুকুও থাকবে কিনা, কোনো চিহ্ন আর আওয়ামী লীগের অবশিষ্ট থাকবে কিনা সেটা বড় প্রশ্ন। ওবায়দুল কাদের সাহেব বিএনপিকে মুছে ফেলার চিন্তা বাদ দিয়ে নিজের দলকে কি করে রক্ষা করবেন সেই চিন্তা সম্ভবত এখন করার সময় এসেছে। আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বনাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছিল, তখন কিন্তু স্বতন্ত্রও না, বিদ্রোহী প্রার্থী, বিদ্রোহী দল তাদেরকে
বহিষ্কার করার মতন শক্ত সিদ্ধান্ত নিয়েছিল। সেখানেও 101 জন দলীয় কর্মী মারা গেছে আভ্যন্তরীণ কোন্দলে। জাতীয় নির্বাচনে যেখানে বিদ্রোহী না স্বতন্ত্র আওয়ামী লীগের সমর্থন পুষ্ট স্বতন্ত্র যারা প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ইশারায় প্রার্থী হয়েছেন, প্রত্যক্ষ ইনস্ট্রাকশনে প্রার্থী হয়েছেন নির্বাচনটিকে অংশগ্রহণমূলক দেখাবার কারণে, নির্বাচনটিকে অংশগ্রহণমূলক বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে প্রেজেন্ট করবার একটা উদ্দেশ্য নিয়ে, তাদের সঙ্গে প্রার্থীদের বা মনোনীত প্রার্থীদের যখন সংঘর্ষ হবে এবং হচ্ছে জায়গায় জায়গায় এই খবর আমরা পাচ্ছি, অবস্থাটা কি দাঁড়াবে? কোথাও ছাত্রলীগ বলছে মাইনের উপর ওষুধ নাই, কোথাও বলছে পিটায় সমান করে ফেলবো, কোথাও বলছে অস্তিত্ব রাখবো না, স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকের অস্তিত্ব রাখবো না। ঠিক যেই ভাষাগুলো তারা দীর্ঘদিন ব্যবহার করেছে বিরোধী দলকে দমন করবার জন্য, সেই ভাষা এখন আওয়ামী লীগ ব্যবহার করছে। প্রিয় দর্শক, তার বক্তব্যটি আপনারা শুনলেন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবার আমরা 3 নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হল একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, সেখানে কে আগুন দিয়েছে। চলুন প্রিয় দর্শক শ্রোতা সেই সিসিটিভি ফুটেজটি দেখে আসি। আগুন খুব অল্প একটা জায়গায় ছিল, আমি সাথে সাথে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করি, ঢাকা কন্ট্রোলকে জানাই, আমার সেকশনাল টিআই সাহেবকে জানাই, আমি ডিটিও ঢাকা মহোদয়কে জানাই এবং প্রত্যেকের কাছে ফায়ার সার্ভিসের ডিমান্ড করি। মোহনগঞ্জ ট্রেনটা হচ্ছে বিমানবন্দর স্টেশন থেকে 4:40 ছাড়ার পরে আমার স্টেশন ক্লোজ করছে 4:50 এবং তেজগাঁও স্টেশনে পৌঁছেছে 4:58। আমরা তো প্রত্যেকটা স্টেশনে সিগনাল দেখি, আমার অনুকূলে সিগনাল আসে কিনা এটা দেখি, ঠিক তেমনি আমি তেজগাঁও স্টেশনে সিগনাল দেখার জন্যই কিন্তু বাইরে বেরোচ্ছি, বাইরে দরজা খুলে আমি দরজায় দাঁড়াইছি। আমি যখন দরজায় দাঁড়াই তখন আমি দেখতে পাই যে সামনের দিকটায় কোনো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, ধোঁয়া ছাড়া, শুধু অন্ধকার দেখা যাচ্ছে, ধোঁয়া দেখা যাচ্ছে। তো এর ভিতরে একজন গেটম্যান আমাকে চিৎকার করে বলে কিছু একটা বলে, যেটা আমি শুনতে পাই, কথা শুনতে পাই নাই কিন্তু চিৎকার করছে এটা শুনতে পাইছি। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। তখন আমি সামনের অবস্থা এবং ওনার চিৎকার সব মিলিয়ে বুঝলাম যে কিছু একটা সমস্যা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার গার্ড ব্রেকে থাকা যে এয়ার প্রেশার ওইটার মাধ্যমে আমি ট্রেন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করি এবং আমি ফোনে এলএম সাহেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি এবং এলএম সাহেবের সঙ্গে কথাও বলি ফোনে, এলএম সাহেবকে বলি যে আপনি গাড়ি দাঁড়া করিয়ে দেন। তখন পর্যন্ত আমি অলরেডি গাড়ি নিয়ন্ত্রণে মানে দাঁড়ানোর পথে নিয়ে আসছি। এলএম সাহেব সাথে সাথে ট্রেন দাঁড় করিয়ে দেয়, দুজনে যৌথ চেষ্টায় ট্রেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। এরপরে তো নেমে আমরা গেলাম সামনেই, আমার কোচ থেকে 8 গাড়ির পর, মানে যদিও পড়ছে 7 গাড়ি পর্যন্ত, 7 গাড়ির মাথায়, কিন্তু 8 গাড়ির জায়গায় হচ্ছে আগুনটা লাগছে। আমরা যখন তেজগাঁও ঢুকি তখনও কিন্তু আগুন খুব অল্প একটা জায়গায় ছিল, আমি সাথে সাথে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করি, ঢাকা কন্ট্রোলকে জানাই, আমার সেকশনাল টিআই সাহেবকে জানাই, আমি ডিটিও ঢাকা মহোদয়কে জানাই এবং প্রত্যেকের কাছে ফায়ার সার্ভিসের ডিমান্ড করি। তারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কথা বলে এবং আমি আমার স্টুয়ার্ড যে ম্যানেজার আছে তার মাধ্যমে তার ফোন থেকে, আমার ফোনে আমি কন্ট্রোল বানানোর জায়গায় ব্যস্ত থাকার কারণে তার ফোন থেকে 999 ফোন দেওয়াই, 999 তখন বলে যে আমরা খবরটা পাইছি আসতেছি। তো ওনারা 12 মিনিটের ভিতরে চলে আসছে, মানে ঘটনাটা ঘটছে 4:58 আর আপনার ফায়ার সার্ভিস আসছে 5:10। ওনারা প্রথম একটা ইউনিট আসছে 5:10, আসার পরে ওনারা 15-তে কাজ শুরু করছে। প্রিয় দর্শক, সিসিটিভি ফুটেজ দেখলেন। এবার ভিপি নুরুল হক নূর এই ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে কেন দায়ী করতেছে, জনপ্রিয় দর্শক শ্রোতা সেই ভিডিওটি দেখে আসি দাঁড়ান। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন ভিপি নুরুল হক নূরের বক্তব্যটিও শুনে আসি। এই আগুনের জন্য দায়ী শেখ হাসিনা, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আজকের এই তরুণ প্রজন্ম গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যদি বেঁচে থাকে, এই দিনাজপুরের এই বাড়ি ঘর অগ্নিসংযোগের দায়ে অগ্নিসংযোগের নির্দয়তা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে হবে, গ্রেপ্তার করতে হবে, কারণ এই উশৃঙ্খলতার দিকে নেতা কর্মীদের উস্কে দিয়েছেন শেখ হাসিনা। যেন যে অগ্নিকাণ্ড ঘটল, এই অগ্নিকাণ্ড কারা ঘটিয়েছে? বিএনপির পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই, ডাক্তার স্ট্যান্ড বাই রাখা সহ পর্যাপ্ত প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং সেখানে সুনির্দিষ্টভাবে 19 তারিখের বিশেষ প্রস্তুতির কথা বলা হয়েছে। অর্থাৎ এই চিঠি যারা দিয়েছেন তারা যে আগুন ধরবেন, নাশকতা করবেন,
পরিকল্পিত। শেখ হাসিনার নির্দেশে এই অগ্নি সংযোগ করানো হয়েছে, মানুষ পোড়ানো হয়েছে, রেল লাইন ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। মানে আঞ্চলিক ভাষা বলে পদক্ষেপ এই অপারেশন গুলো করে থাকে সাধারণত মোসাদ এবং রা। বাংলাদেশে এই রেলে মানুষ পুড়িয়ে মারা, রেল লাইন উপড়ে ফেলা, কিংবা 13 সালে সেই মার্কফ্রাট ডেমোক্রেসিতে বালির ট্রাক ফেলে খালেদা জিয়ার পদ রুদ্ধ করা, এগুলো সব মোসাদ এবং রা অপারেটেড অপারেশন। মোসাদ এবং রা এই অগ্নি সংযোগ ঘটাচ্ছে। নগর পুড়িলে দেবালয় রক্ষা হয় না। আপনারা 5 বাড়িতে আগুন দেবেন, আপনাদের 3 বাড়িতে হয় আগুন চলবে। কাজে আগুনের খেলা যদি আপনারা না থামান, এই আগুনে আপনাদের ফুটতে হবে। আপনাদেরকে আমার মোবাইল থেকে একটা ছোট ভিডিও দেখাচ্ছি যে দিনাজপুরের চিবির বন্দর থানার এই 29টি ইউনিয়নে আমাদের একজন জেলার যুগ্ম আহ্বায়ক তার বাসায় গতকাল মধ্যরাতে পাকিস্তানি হানাদারা যেভাবে এদেশে নিরীহ মানুষের উপরে হামলা হত্যাযজ্ঞ চালিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, ঠিক একইভাবে তারা হামলা তাণ্ডব চালিয়ে তারা তার বাড়ি ঘরের জিনিসপত্র লুটপাট করে তারা বিছানাপত্র এইভাবে আগুনে পুড়িয়ে দিয়েছে। দেশটা মোবাইল থেকে আপনাদেরকে ছোট করে একটু দেখাচ্ছি যে সবকিছু দেখানো সম্ভব নয়। মানে এটা এই আগুনের জন্য দায়ী শেখ হাসিনা। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আজকের এই তরুণ প্রজন্ম গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যদি বেঁচে থাকে, এই দিনাজপুরের এই বাড়িঘর অগ্নিসংযোগের দায়ে অগ্নিসংযোগের নির্দয়তা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে হবে, গ্রেপ্তার করতে হবে। কারণ এই উচ্ছৃঙ্খলতার দিকে নেতা কর্মীদের উস্কে দিয়েছেন শেখ হাসিনা। আপনারা শুনেছেন তিনি এর আগে গণভবনে বক্তব্য বলেছিলেন, তার খুলনা মাস্তার নেতা কর্মীদেরকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হাত ভেঙে দেওয়ার জন্য, হাত পুড়িয়ে দেওয়ার জন্য। কাজে আজকে শেখ হাসিনার নির্দেশে আজকে বিরোধী দলের বাসা বাড়িতে নেতা কর্মীরা অগ্নিসংযোগ শুরু করেছে। আমরা একটা কথা বলতে চাই, নগর পুড়িলে দেবালয় রক্ষা হয় না। আপনারা 5 বাড়িতে আগুন দিবেন, আপনাদের 3 বাড়িতে হয় আগুন চলবে। কাজে আগুনের খেলা যদি আপনারা না থামান, এই আগুনে আপনাদেরকে ফুটতে হবে। আজকে দেশটাও এই যে মোহনগঞ্জের ট্রেনে যে অগ্নিকাণ্ড ঘটলো, প্রিয় দর্শক, আরেকটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। শিল্পী মমতাজ, অর্থাৎ যারা নৌকায় ভোট দিবে না তাদের বিষয়টি নিয়ে কি বলতেছে শিল্পী মমতাজ, সেই ভিডিওটি দেখে কিন্তু ভিডিওটি শেষ করব। তো চলুন প্রিয় দর্শক, শেষ ভিডিওটি দেখে আসি। এত উন্নয়ন দেওয়ার পরে মানুষ যদি নৌকা মার্কায় ভোট না দেয়, শেখ হাসিনা বড়ই বেজার হবে, শেখ হাসিনা বড়ই কষ্ট পাবে আপনাদের উপরে। তাই আমি আপনাদের সাথে কাছে বিনয়ের সাথে বলতে চাই, 2-4 জন লাখ লাখ টাকা পাইব, লাভবান হইব, আপনার কি হইব? আপনার এই এলাকার ক্ষতি হইব, উন্নয়নের ক্ষতি হইব। এই ক্ষতিটা আপনারা করেন না, নিজের ক্ষতি আপনারা নিজেরা করেন না। ওই যারা বেচতেছে ওরা যদি আসে, আপনারা তাদেরকে স্পষ্ট বলে দিবেন যে টাকা দিয়ে আমাদের কিনতে পারবে না, আমরা এলাকার উন্নয়ন চাই, নৌকা মার্কায় মমতাজকে ভোট দিতে চাই। কি পারবেন না বলতে? নৌকার জন্য সবাই কাজ করবেন। আমার কোনো ভাই বিরাদার আত্মীয় স্বজন কেউ নাই যে আপনাদের কাছে যায় ভোট চাবে। আপনারাই আমার ভাই বিরাদার, আপনারাই আমার আত্মীয় স্বজন। আপনারা যদি এই নৌকার দায়িত্ব না নেন, আমার দায়িত্ব না নেন, তাহলে কিন্তু আমি কোনোভাবেই আগাইতে পারবো না। আপনারা এই দায়িত্বটা নেবেন আপনাদের মেয়ে মনে করে, আপনাদের বোন মনে করে, আপনাদের সন্তান মনে করে। ওই দালালরা বলছিল, ওই বাটপাররা বলছিল যে শেখ হাসিনারে কিনতে কত টাকা লাগবে, আমরা 100 কোটি টাকা দিয়ে শেখ হাসিনাকে কিনবো, আমরা নৌকা মার্কার নমিনেশন নিয়ে আসবো, আপনারা নৌকার সাথে থাকেন। তাদের ওই বক্তব্যও কিন্তু ফেসবুকে ঘাটলে পাওয়া যায় না? পাওয়া যায়, যে আমরাও নৌকার মানুষ, আমরাও আওয়ামী লীগ করি। এখন তারা কি হয়েছে? বাবা আওয়ামী লীগ হয়েছে। কি কথা, সত্য কিনা? ওরা এখন বাবা আওয়ামী লীগ হয়েছে। ওদের মধ্যে থেকে আর আওয়ামী লীগের কোনো নামগন্ধ পাওয়া যায় না। ওরা মার্কা নিয়ে আসছে অন্য মার্কা, মোরগ মার্কা, নারকেল তেল, আর ওই খুরকেসি মার্কা আওয়ামী লীগ হয়েছে ওরা। অতএব সে থেকে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কিন্তু সাবধান থাকতে হবে। কি কথা, সত্য নাকি? এই দায়িত্বটা আমি আপনাদের হাতে তুলে দিয়ে, নৌকার দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়ে আমি আবারও মেয়র মহোদয়ের জন্য দোয়া চেয়ে, নৌকা মার্কায় ভরছে, আমি আমার বক্তব্য শেষ করছি। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও মোট 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 5টি ভিডিও আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখেছেন এবং শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে ভুলবেন না, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই নাসির ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।